হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিট টু বনি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের রেসিপি হলো একদমই ইউনিক ডিম আর পাউরুটির মজাদার এক রেসিপি। তো ফুল ভিডিও দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমি এখানে নিয়েছি স্লাইস করা পাউরুটি। তো পাউরুটিকে লোকে এখন আমি খুব ভালো করে মানে একটা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নেব। আর তোমরা চাইলে এখানে কিন্তু মানে সাইডগুলোকে বাদ দিয়ে চারকোনাও করতে পারো, কিন্তু রাউন্ড শেপ করলে দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই দেখো একটা করে নিয়েছি, তো তোমার সাথে আরেকটা আমি শেয়ার করলাম। তো যাই হোক, বাকিগুলোকে আমি সেমভাবে করে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি তিনটে ডিম সিদ্ধ। তো আমি এক একটা ডিমকে দু টুকরো বা তিন টুকরো করছি, আর খুব আলগা হাতে কিন্তু করতে হবে এই কাজটা, যাতে ডিম থেকে কুসুমটা না আলাদা হয়ে যায়। তো সেমভাবে করতে হবে। তো এই দেখো হয়ে গেছে। তো এগুলোকে এখন একটা প্লেটে আমি সরিয়ে রেখে ততক্ষণ আমি এখানে আলুর পুরটা রেডি করে নেব। তো তার জন্য প্যানে নিয়ে নিচ্ছি আমি সাদা তেল। তো একদম অল্প করে তেলটা দিলাম। তো তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তো এটা একটু লাল লাল করে ফ্রাই করে নেবো। তো খুব একটা বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা যখন কালার চলে আসবে তো তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন গ্রেট করা। তোমরা চাইলে কিন্তু এখানে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে একটু গ্রেট করে নিয়েছি। তারপর দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি ঝালের অনুযায়ী। তো ঝালটা তোমরা বুঝে দেবে। তো এটা একটু ফ্রাই করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর এর মধ্যে দিতে হবে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে একটু মিষ্টি। তো ব্যাস, এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তো এটা একটু হালকা মশলাগুলো থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করা আলু। তো আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন এই পেঁয়াজটার সাথে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো ব্যাস, আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে রাখবো। আলুর পুরটাকে ঠান্ডা হতে দিয়ে একটা প্লেটে, তখন আমি এখানে একটা ব্যাটার রেডি করে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি কর্নফ্লোর একটা প্লেটের মধ্যে। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা ইউজ করতে পারো বা ডিমও ইউজ করতে পারো। তো এরপর এর মধ্যে দিলাম নুন, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তো এদিকে দেখো আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে এসছে। তো এরপর আগে থেকে যে পাউরুটিগুলোকে আমি কেটে রেখেছিলাম, তো সেটা এখন অল্প অল্প করে একটা চামচের সাহায্যে কিন্তু স্প্রিড করে দিচ্ছি। তো এই দেখো, তো প্রত্যেকটা পাউরুটি কিন্তু সেমভাবে এখন স্প্রিড করে দিতে হবে একদম অল্প অল্প করে নিয়ে, কারণ যেহেতু আলুটাকে অল্প দিলে অসুবিধা নেই, কারণ নাহলে কিন্তু এটা মানে খুলে যেতে পারে। তো যাই হোক, তো এই দেখো পাউরুটিগুলোকে কিন্তু আমি আলু দিয়ে একটু করে নিয়েছি। তো এরপর যে ডিম সিদ্ধটা আমি করে রেখেছিলাম আগে থেকে, তো সেটা এখন এর মধ্যে দিয়ে একটা লেয়ারে আরেকটা লেয়ার কিন্তু ওপর থেকে একটু চেপে দিতে হবে। তো খুব ভালো করে কিন্তু একটু হাত দিয়ে চেপে দিতে হবে, না হলে কিন্তু সাইডগুলো খুলে যেতে পারে। তো আগে থেকে যে ব্যাটারটা রেডি করলাম, তো সেটা এখন এর মধ্যে একটু কোটিং করে নেওয়ার পর দেন এটাকে ব্রেড ক্রাম্বস একটু কোটিং করে নিতে হবে। তো এটা কিন্তু সিঙ্গেল কোট করলেও কোনো অসুবিধা নেই, কারণ ডবল কোট করলে একটু বেশি মোটা লাগবে আর ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগবে, কারণ পাউরুটি কিন্তু এমনিতে অনেকটা তেল লাগে ভাজতে। তো সেই কারণে তো এই দেখো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু চেপে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তো এই দেখো সেমভাবে কিন্তু প্রত্যেকটা করে নিচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো ব্যাস, এগুলোকে এখন হালকা করে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো ওইগুলোকে কিন্তু মিডিয়াম ফ্রাই করলে হবে না, একটু ডিপ ফ্রাই করতে হবে, যখন খুব মানে লালচে বাদামি কালারটা চলে আসবে তখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো সবগুলোকে একসাথে ভাজবে না, অল্প অল্প করে দিয়ে ভাজবে। তো আমার এখানে মানে তিনটে তিনটে করে ভাজছি। তো দেন পরেরগুলোকে আবার তিনটে তিনটে করে ভাজবো। তো এই যে এক সাইড হয়ে এসছে, তো আর এক সাইড আমি উল্টে দিলাম। তো সেমভাবে প্রত্যেকগুলোকে আমি কিন্তু দেখো একটু ডিপ ফ্রাই করেছি। তো ব্যাস, তাহলে রেডি হয়ে গেল। তারপর সস আর সাথে পেঁয়াজ কুচি। তো কেমন লাগলো আজকের রেসিপি? তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।